ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের একটা ভালো বিষয় সম্বন্ধে জানাবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি কারা কারা এই সুবিধা পাবে এবং কি কি নথি লাগবে কোথায় যোগাযোগ করতে হবে এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কি কী যোগ্যতা লাগবে তা সম্পূর্ণ ডিটেলসে জানাবো তার আগে বলি তোমরা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে ঠিক আছে দেখো ভান্ডার প্রকল্প এটা নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে এই প্রকল্পটা কি এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান প্রকল্প অর্থাৎ এই অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের অধীনে যেসব মহিলা সদস্য রয়েছে প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের ন্যূনতম একটা মাসিক আর্থিক সাহায্য কারা কারা এই সুবিধা পাবে পঁচিশ থেকে ষাট বছর বয়সী পশ্চিমবঙ্গের যে কোনো পরিবারের মহিলা সদস্য কোনো সরকারি সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা বিধিবদ্ধ সংস্থা পঞ্চায়েত পুরনিগম পৌরসভা স্থানীয় স্বশাসিত সংস্থা সরকার প্রচিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনো চাকরি থেকে মাসিক উপার্জন করে না এমন প্রত্যেক তপশিলি জাতি আদিবাসী জনজাতি পরিবারের মহিলা মাসিক এক হাজার টাকা এবং তপশিলি জাতি আদিবাসী জনজাতি পরিবার ভিন্ন অন্য পরিবারের মহিলা মাসিক সদস্য পাঁচশো টাকা সহায়তা পাবেন এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কী নথি লাগবে স্বাস্থ্যসাথী কার্ডের প্রত্যয়িত ফটোকপি অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স তপশিলি জাতি আদিবাসী জনজাতি শংসাপত্রের জেরক্স আবেদনকারী ব্যাংকের পাসবইয়ের অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের ঠিকানা আইএফসি কোড এবং আইএমসিআর কোড সহ অন্যান্য দরকারি তথ্য সম্বলিত ব্যাংকের বইয়ের পৃষ্ঠার জেরক্স এবং আবেদনকারীর পাসপোর্ট মাপের রিন ফটো লাগবে ঠিক আছে এগুলো জেরক্স নিয়ে যাবে সাথে অরিজিনালগুলো নিয়ে যাবে এগুলো দেখবি যে অফিসারের কাছে জমা দেবে এর যোগ্যতা থাকবে তারা আবেদন করতে পারবে যাদের যোগ্য তারা হলো পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে তিনি কোনো সরকারি সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা বিধিবদ্ধ সংস্থা পৌরসভা স্থানীয় স্বশাসিত সংস্থা সরকার পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনো চাকরি থেকে মাসিক উপার্জন করে না এবং আবেদনপত্র দাখিল করার সকল তথ্য সত্য হতে হবে না হলে আবেদন করার পর দেখা যাবে সেটা ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে যোগাযোগ যদি করতে হয় তাহলে দুয়ারে সরকার ক্যাম্প ক্যাম্পে গিয়ে যোগাযোগ করবে নাহলে বিষয়ত জানার জন্য যে ওয়েবসাইটটা দিয়েছে ডাব্লু ডাব্লু ডবলু ডট ডাব্লু বিসিডি ডাব্লু ডিএস ডাব্লু ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে দেখবে নাহলে কাছাকাছি কোনো ভিডিও অফিসে গিয়ে কাছাকাছি নিজের এরিয়ার যে ভিডিও অফিস সেই ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবে যোগাযোগ করলে সেখানে গিয়ে আবেদন করতে পারবে ঠিক আছে আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর watching.